সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে তো তোমাদের কাছে। তো আজকে তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ আজকে আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আজকে কি ব্লগ করা যায়। সকাল থেকে ব্লগ ছিল, মুডটা এরকম হয়েছিল। তো আজকে আমি নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিন ধরে আজকে মা বাড়িতে কাটাবো সেটাই ভেবে এসেছি। তো আজকে মাকেও বললাম তো চলো আজকে মা বাড়িতে ঘুরে আসি। তো মা বললো তাহলে চলো আজকে যখন ফাঁকা আছি তাহলে মা বাড়িতে ঘুরে আসি। তো আজকে আমরা মা বাড়ি যাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর মজা করো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করো গাইস। তো চলো আজকে আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে, ভিডিওটা কন্টিনিউ করবে আর তোমরাও আমাদের সাথে সাথে সাপোর্ট করো। তো চলো আমরা এখন রেডি হয়ে নিই। গাইস, আমরা এখন বেরিয়ে গেছি। তো এখন রাস্তায় তোমরা তো অবশ্যই ভাবছো যে তিনটে ট্রেনে করে যাব, ট্রেনে করে বাসে করে বা কিছু। আপাতত ওরকম কিচ্ছু নয়, এখান থেকে 10 মিনিটের রাস্তা। তো আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ আমি মা সবাই একসাথে যাচ্ছি এখন। তো চলো আমাদের সাথে, আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে? তো চলো। কি রোদ, বাপরে বাপ! মামা আমার মধ্যে দেখো রোদের মধ্যে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তা তো আমরা একটা জায়গায় বসে আছি একটা দোকানে, আমি পুরো ক্লান্ত হয়ে গেছে রোদের মধ্যে হেঁটে হেঁটে, তো খুব ক্লান্ত লাগছে। আসলে মা বাড়িতে দিদা অনেকদিন ধরে বলছিলো যে আসিস না আসিস না, তো এখন আজকে আমি একটু ফাঁকা পেয়েছি তাই আমি যাচ্ছি দিদা বাড়িতে। আর মায়ের একটু দরকারি কাজ আছে বলে মা এখন দোকানে একটু দরকারি কাজ করছে, তাই আমরা এখন বসে আছি। এখান থেকে আর 5 মিনিটের রাস্তা, গেলেই পৌঁছে যাব। তো এখন তোমরা দেখো ভিডিওটা, দেখতে থাকো তোমরা। তো মা বাড়িতে গিয়ে সবার সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ, মেয়ের দিকে তাকা সেই যে আমরা আবার হাঁটতে শুরু করে দিচ্ছি। তো চলো যাচ্ছি, আর 5 মিনিটের রাস্তা। তো ভাই ভিউটা দেখো তোমরা প্লিজ। এই যে মা বাড়ির রাস্তা, এটা মা বাড়ির কাছাকাছি এসে গেছি। সবাই জিজ্ঞেস করছে অনেকদিন পর আসলাম। আমি চলে এসেছি মা বাড়িতে। তো এখন তোমাদেরকে দিদাকে দেখাবো, দিদা কি করছে, কে কি করছে। তাকে দেখো, বড় মাসি, এটাকে আমাদের বড় মাসি চা খাচ্ছে, চা না চুন, না চা চুন নিয়ে দাঁড়িয়ে আছে বড় মাসি। দেখো কোথায় ফোন করছে, ফোন না ফোন না, ভিডিও ভিডিও। আর একজন হচ্ছে, আমার দিদা কি করছে, আমার দিদা রান্না করছে। দিদা তাকাও, দিদাকে কি কি রান্না করছে বলো। ওটা কি, ওটা মাছ, কি মাছ গো? আমি আইছি জেঠি, আমি তোমাদের বলে আসছি। আঙুল খাচ্ছ,
কেন খাচ্ছ আঙ্গুলটা কেন খাচ্ছ ফোনের দিকে তাকিয়ে দেখেছিস সেটাই তো দেখছি বাবা মার মতন কি টিকটক করবে হ্যাঁ ও ছাপ করবে ছাপ করবে মা বাবা সারাদিন টিকটক করে তুমি কি করবে হ্যাঁ পুকি কি করছে পুকি ও পুকি হাই বলো আমি এখন এসে গেছিলাম আর দেখলে সবাইকে দেখিয়ে দিয়েছি তো এখন আমি ফ্রেশ হব জামা প্যান্ট শাড়ি ফাড়ি ছাড়ব তো তোমরা থেকো গাইস আর মজা হবে তো দেখো এখন অনেক সবাই আছে এখন হট করে এসেছি কেউ জানে না তো তারাও তোমাদের ফ্রেশ হয়ে আবার আসছি তো 5 মিনিট পর আবার দেখা হচ্ছে তো চলো গাইস আমি এসে গেছি ড্রেস ছেড়ে দেখতেই পাচ্ছ তো এখন আমরা খেতে বসবো সবাই একসাথে তো আজকে খুব মজা হচ্ছে আমার যে আজকে আমরা সবাই একসাথে অনেক দিন পর খেতে বসবো সবাই মিলে একসাথে বসবো মাসি দিদা আমি বড় বৌদি সবাই দিদি ভাই সবাই একসাথে খেতে বসবো তো চলো দেখি চলে এসছে খেতে ওটা বৌদি ভাই দেখতেই পাচ্ছ সবাই আয়া খাচ্ছি খুবই খেয়ে দে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো সো গাইস আমি চলে এসেছি আজকে খুব আনন্দ করলাম খুব মজা করলাম দিদার সাথে অনেক দিন পর সময় কাটালাম অনেক দিন পর গেছি বলে সবার সাথে সময় কাটালাম সবাইও খুব আনন্দ পেল তো তোমরা তো দেখলে পুরো ভিডিওটা দেখে প্লিজ মনে করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো তোমাদেরকে আজকের ভিডিওটা এইটুখানি তো পরবর্তীকালে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আজকের জন্য বাই টাটা সি ইউ আর গুড নাইট।